দুবারে লোকসভা নির্বাচন, ঠিক তার আগেই ফের বেসুরো হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির যাকে আমরা চিনি, তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক। কেন ঘন ঘন দল বদলান আর কেনই বা তৃণমূলের প্রতি এত রাগ? একসময় অধীরপন্থী ছিলেন, অধীর চৌধুরীর একদম বিশ্বস্ত সহচর সেই হুমায়ুন কবির ফের আবার কংগ্রেস থেকে তৃণমূলে এসেও তৃণমূলের প্রতি আর বিষোদ্গার করছেন। মূল বিষয়টা কি হুমায়ুন দা? দেখুন, আমি অধীর রঞ্জন চৌধুরী সরাসরি কংগ্রেসে জয়েন করেন 1989 সালে। আমি কংগ্রেস করি 1982 সাল থেকে। ছাত্র জীবন শেষ করার পরেই আমি 1982 সাল থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করি। বিভিন্ন কংগ্রেসের পদে অলঙ্কৃত থেকে দীর্ঘ 30 বছর কংগ্রেস করার পর 2012 সালে কংগ্রেসের রানিং বিধায়ক, তখন 42 জন বিধায়ক, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে কংগ্রেসের 42 জন বিধায়ক, তার মধ্যে 1/3 ছিল মুর্শিদাবাদ জেলা, 14 জন। 14 জনের মধ্যে আমি অন্যতম ছিলাম হুমায়ুন কবির, কংগ্রেসের প্রতীকে বিধায়ক। সেই বিধায়ক পদটা শুধুমাত্র অধীর চৌধুরীর কিচেন রুমের সঙ্গে আমার মনোমালিন্য হওয়ার জন্য আমি কংগ্রেস দলটা বা তার বিধায়ক পদটা, 70 রেজিনগরের বিধায়ক পদটাও আমি তুচ্ছ করে ছেড়ে দিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। এই দলে শুরু থেকেই আমার বিরুদ্ধে প্রচুর চক্রান্ত, যারা তৃণমূল সেই সময় থেকে করতো আজও কেউ করে, কেউ পিছনের সারিতে চলে গেছে। আর আমার 5 বছর 6 বছর 7 বছর পরে যারা তৃণমূলে এসছে, তারা আজকে টপ ফর্মে, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রিত্ব হচ্ছে, কেউ জেলা প্রেসিডেন্ট, কেউ জেলা চেয়ারম্যান। তো এটা আমাদের ভবিতব্য হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা অত কমজোরি লোক না। মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের দিদি মাঝে মাঝেই বলে মা মাটি মানুষের নেত্রী, মা মাটি মানুষকে প্রণাম করেন, কিন্তু আমরাও মা মাটি মানুষের, মাটির সঙ্গে সম্পর্ক রেখেই রাজনীতিটা করি। তো আমরা কংগ্রেসে যখন থাকতে পারলাম না, কংগ্রেসটাকে যখন ত্যাগ করলাম, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আস্থা, তার উন্নয়নের প্রতি আস্থা রেখেই তো দলে এসেছিলাম। কিন্তু এখানে এসে কী দেখছি আজকে? আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলা একসময় বাংলা, বিহার, উড়িষ্যার পরিচালিত হতো, 3টে রাজ্যকে পরিচালিত হতো। সেই মুর্শিদাবাদ জেলার আমরা রাজনৈতিক কর্মী, আমাদের আজকে চরম অপমান, অসম্মান। কেন বলবেন? কারণ 20-20 জন বিধায়ক তৃণমূলের নির্বাচিত, 2 জন বিজেপির, 20 জন বিধায়কের মধ্যে কাউকে একটা অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করার জন্য মনোনীত করতে পারলেন না? এটা মুর্শিদাবাদ জেলার গ্রাসরুট থেকে, বুথ থেকে শুরু করে আমাদের মতো বিধায়ক যারা নির্বাচিত করে, মানুষের দোয়াতে আশীর্বাদেই তো আমরা নির্বাচিত হই, তাদের অপমান মনে করছি আমি। কারণ এখানে ওই বরোদা থেকে গুজরাটের ইউসুফ পাঠানকে কোনো খেলার অনুষ্ঠানে নিয়ে আসা, কোনো প্রতিযোগিতামূলক খেলা খেলতে নিয়ে আসাটা অবশ্যই অ্যালাউ করা যায়, কিন্তু অধীর চৌধুরীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, যে 5-5 বারের সাংসদ এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা, তার বিরুদ্ধে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান, যে বিভিন্নভাবে মোদি গভর্নমেন্টের সঙ্গে লিওজ রেখে যেভাবে তিনি রাজনীতিটা করছেন, তার সাথে খেলতে আসছে একজন খেলোয়াড়, যে কোনো টাইমে সে যেমন ছক্কা মারতেও পারে আবার বোল্ট হয়ে যেতেও পারে, তো এই রকম খেলোয়াড় দিয়ে অধীর চৌধুরীকে পরাজিত করবে, এটা এই বোধগম্য? আপনি কি তৃণমূলের অন্তর্ঘাত করবেন, তৃণমূলকে বসিয়ে দেবেন পথে? আমি অন্তর্ঘাত করতে শিখিনি, অন্তর্ঘাত করাটা আমার অভ্যাস নয়। আমি যেটা করি সরাসরি করি। আমি আপনাদের বলছি, ইলেকশন কমিশনের যে কমিশনার, তিনি রিসেন্টলি রিজাইন করেছেন, তারপরে ইলেকশন কমিশনার এখনও জয়েন করেননি, কবে বিজ্ঞপ্তি হবে এখনও অজানা, কেউ বলছে 15, কেউ বলছে 20, যেদিনই বিজ্ঞপ্তি হবে
কোন দিক থেকে শুরু হবে, উত্তরবঙ্গ থেকে, কুচবিহার থেকে, না এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে, সেটা তো এখনও অজানা। বিজ্ঞপ্তি হোক, নির্বাচনের নির্ঘণ তৈরি প্রকাশিত হোক, তখন আমি আপনাকে বলছি হুমায়ুন কবিরের অভ্যাসের বাইরে কিছু হবে না। হুমায়ুন কবির বহরমপুর লোকসভার 7টা বিধানসভার মধ্যে, রেজিনগরটা আমার হোম, ভরতপুরের বর্তমান আমি বিধায়ক, নওদাও আমার নিয়ারেস্ট, বেলডাঙ্গাও আমার নিয়ারেস্ট, বড়ুয়াতেও আমার বহু অনুগামী, কাঁদিতেও আমার বহু ফলোয়ার। আমি দেখিয়ে দেব আগামী দিনে জনতার রায় কিভাবে নিতে হয়। কাজে আমি কর্মীদের বহরমপুরের কোন একটা জায়গায় সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে, কর্মীদের সারাদিন মতামত গ্রহণ করে কর্মীরা যা করতে বলবে, তারা আমাকে বলছে যে ইউসুফ পাঠানকে আমরা ভোট দেব না। তাহলে তার ভোটটা তারা দেবে কোথায়? তাহলে সরাসরি তাদের ভোট দেওয়ার সুযোগ হয় আমাকে করে দিতে হবে, আর তা নাহলে তারা ভোটটা আবার তো অধীর চৌধুরীকে দেবে। তো অধীর চৌধুরীর বিরোধিতা করার জন্যই তো আমি তৃণমূলে এসেছিলাম। তো সেই তৃণমূল যদি এখন আমার অধীর চৌধুরীকে ইউসুফ পাঠানের মতন লোককে নিয়ে এসে তাকে যদি ব্যাকডোর দিয়ে সুবিধা করে দেয়, তো সেই সুবিধা আমি নির্দলে লড়লে সুবিধা পাবে না আমি সুবিধা পাবো, সেটা কাউন্টিংয়ের দিন প্রমাণিত হবে। মানে আপনি তার মানে নির্দলে দাঁড়াবেন, তার মানে আপনার কংগ্রেস ঘোরা হয়েছে, তৃণমূলের ঘর ঘুরে এসেছেন, বিজেপিতে যেতে বাকি আছে? বিজেপিতেও গেছিলাম এই 2018 সালে এই তৃণমূলের প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে। বেশ, একটা কথা, আপনার লজ্জা করছে না আপনি এইভাবে দলবদল করছেন? মানুষের প্রতি আপনার কি মানে কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন? লজ্জার কোনো প্রশ্নই নাই, আমি এমন কোনো কাজ করি না যেটা লজ্জা লাগা উচিত। দল বদল কিসের জন্য করতে হচ্ছে? আজকে প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের? এই কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের 34 বছরের অত্যাচারের জন্য মানুষ ত্রাণ মানে পরিত্রাণ পেয়েছে। তাহলে আজকে 12-13 বছর মুখ্যমন্ত্রী, তো এইরকম কর্মী মুর্শিদাবাদ জেলায় তৈরি হয়নি? 20টা বিধায়ক পাওয়ার পরেও সেখান থেকে বরোদা থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হবে? বেশ বেশ, আপনাকে কি ল্যাজে খেলাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হতে পারে, কারণ উনি আমাকে সহ্য করতে পারেন না। কাজে আমি স্থির করেছি যে উনি ওনার নেতৃত্ব মেনে আমি এখানে থাকতে পারবো না। কেন সহ্য করতে পারেন না আপনাকে? সেটা তো উনিই বলতে পারবেন। আমার মনে হয় উনি যেভাবে চোখ রাঙান, যেভাবে আমাকে যে চোখে দেখতে চান, আমি ওইরকম আজ্ঞাবাহক হওয়া জি হুজুর দলের লোক না। আমার জন্মলগ্ন থেকে আমার পিতা হোক আর আমার গার্জেন হোক আর যেই হোক, আমাকে অন্যায়ভাবে কেউ চোখ রাঙালে বা ক্ষমতা দেখালে আমি সেটা মানতে পারি না, কারণ আমি উপরওয়ালায় বিশ্বাসী, উপরওয়ালাকে ভয় পাই। উপরওয়ালা এই যে ভাগ্যতে যা লিখেছে তাই হবে। আপনি আপনি ফান্ডে টাকা দেন? প্রশ্নই নাই, আমি তো ওইসবের মধ্যে থাকি, সেই কারণেই কি আপনাকে সহ্য করতে পারে এটাও বলতে পারবো না। দেখুন, যেটা আনএথিক্স কোনো যে প্রমাণ নেই, এই ধরনের কোনো কথা আমি বলি না, কারণ আমি কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে বা কাউকে আমার কম্পিটিটর হওয়ার, আমি তার কম্পিটিটর হওয়ার যোগ্য আমি না। আমি এটুকু দেখতে পাচ্ছি যে দিদি আমার প্রতি স্নেহ আছে, দিদির প্রতিও আমার শ্রদ্ধা আছে, কিন্তু বর্তমান দিদির হাতে কিছু নেই। যেভাবে প্রার্থী তালিকা দেখলাম প্রকাশিত হওয়া, তো অটোমেটিকলি নির্বাচনের নির্ঘণ হবে, কাউন্টিং হবে, তারপরে আপনারা জানতে পারবেন। হারিয়ে দেবেন ইউসুফকে? আমি হারাবো না, বহরমপুর লোকসভার সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে ভোট দিতে চাইছে না, অ্যাকসেপ্ট করছে না। তাকে ভোট দেওয়ার পর তাকে খুঁজবে কোথায়? একটা সার্টিফিকেট নিতে গিয়ে, একটা কোনো কিছু প্রয়োজনে এমপিকে কোথায় খুঁজতে যাবে? ওর থেকে কাসিম বাজারে পাবে অধীর চৌধুরীকে, ওর থেকে ফোন করলেও অধীর চৌধুরী দিনে না ধরলেও রাত্রে 10টার সময় ফোন ব্যাক করে, এটা আমরা ছোট থেকে জানি, এই অভ্যস্ত। তো আমাকে এসব শিখিয়ে লাভ নাই, এসব বলে আমাকে লাভ নাই। ইউসুফ পাঠান ওখানে ক নম্বরে থাকবে, আপনি দেখে নেবেন। অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? আপনার তো পুরনো সহকর্মী। হ্যাঁ, না, অর্জুন দার সাথে ওই কদিন আগে দেখা হয়েছিল, ওই যেখানে ধন্না মঞ্চে বি আর আহমেদকরের ওখানে,
তো পার্সোনাল লেভেলে যে আলোচনা সেটা হয়েছে। বাকি এই যে পরিস্থিতি, অর্জুন দা মেন ড্যাশে ছিল, আমরা এক নম্বর ড্যাশে ছিলাম 100 গজের মধ্যে। তো আমরা সেখানে রোদ পুয়াতে গিয়েছিলাম, আমাদের ডাকা হয়েছিল, তো আমরা রোদ পুয়ে চলে এসেছি। অর্জুন সিংকেও তো প্রার্থী করা হলো না? ও তো বলছি অর্জুন সিংও যোগ্য জবাব দেবে। আচ্ছা, বিজেপিতে যাবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনি কি বিজেপিতে যাবেন? না, আমি কোনো রাজনৈতিক দলে যাব না। আমি আপনাকে বলছি, আপাতত আমি লোকসভার নির্ঘণ্ট হলে বহরমপুর লোকসভায় নির্দল হিসেবে কন্টেস্ট করব এবং যা প্রাপ্ত ভোট পাব। আমি তো জিতব কি জিতব না সেটা তো গ্যারেন্টি দিয়ে বলার ব্যাপার না। আমি এইটুকু বলবো যে আমি সম্মানজনক ভোট পাব, সেই ভোটটা কাউন্টিংয়ের দিনে আমি উৎসর্গ করব মুর্শিদাবাদের সাধারণ মানুষের পক্ষে, তাদেরকেই আবার সেই সম্মান ফেরত দেব এবং ভবিষ্যতে 2026কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার 22টা সিটে কী করে নতুন মুখদের আনা যায়। পাশে নদিয়া একটা অংশ, বীরভূমের একটা অংশ, মালদার একটা অংশকে নিয়ে যাতে আগামী দিনে এই যারা 11টা MLA নিয়ে 8টা মন্ত্রিত্ব দেয়, শুধু কলকাতা কেন্দ্রিক যারা রাজ্যটাকে চালানোর কথা ভাবে, তা আমরা আরেকবার দেখি না পূর্বের ইতিহাসে ফেরত আসা যায় কি না। বাংলা বিহার উড়িষ্যা যখন ওখান থেকে পরিচালনা হতো, আগামী দিনে মালদার 10-12, নদিয়ার 17-র মধ্যে একটা বিশাল অংশ এবং বীরভূমের কিছু অংশ, এইসব নিয়ে যদি আমরা বিধানসভায় আগামী দিনে নতুন ফেসদের নতুন ভালোভাবে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার চেষ্টা করব। হুমায়ুন কবির কি গদ্দারি করছে তৃণমূলের সঙ্গে? মোটেই না, আমি কারোর সঙ্গে গদ্দারি করি না, কেউ আমাকে গদ্দার আখ্যা দিতে পারবে না। আমি মমতা ব্যানার্জি 15-ই 2021 সালে 2013 সালে বাই ইলেকশনে আমাকে জোড়া ফুল নিয়ে লড়ার সুযোগ দিয়েছিল, তখন এই বিজেপি, এই রবিউল আলম চৌধুরী যে চাকে চেয়ারম্যান করেছে, এই আবু তাহের খানরা, এই অপূর্ব সরকাররা সবাই মিলে ঘিরে ধরে 13 জন বিধায়ক, 5টা পৌরসভা এবং সমস্ত জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি সবাই ঘিরে ধরে আমাকে হারিয়েছে। তখন তো আমি একাই তৃণমূলের ওখানে মুখ ছিলাম। 2013 সালে কি পার্সেন্ট ভোট ছিল আপনারা এখনো পরিসংখ্যান দেখুন না। সেটার পরে 14-তে এই ইন্দ্রনীলকে নিয়ে গিয়েছিল গায়ক, এখন খেলোয়াড় গিয়েছে, তখন গায়ক গিয়েছিল। সেই গায়কের কি অবস্থা হয়েছিল, 3,56,000 মার্জিনে অধীর চৌধুরী জিতেছিল। কাজে আমাকে কেউ গদ্দার বলার কোনো স্কোপ আমি কাউকে দেবো না, আমি কারোর সাথে গদ্দারি করি না। তেমনি আমাকে কেউ গদ্দারি করলে বা আমার সাথে কেউ যদি এই ধরনের করে, আন্ডার এস্টিমেট করে, তাকে আমি উপরওয়ালার দোয়াই দিয়ে বলছি তার সাথে কোনো কম্প্রোমাইজে আমি পিছু হটব না। আবু তাহের কথা আপনি এইমাত্র বললেন, আবু তাহের কিছুক্ষণ আগে জানিয়েছে যে আপনি বহিরাগত, ভরতপুরের বহিরাগত আপনি এক, দু নম্বর আপনার সঙ্গে আপনাকে যখন প্রার্থী করা হয় ভরতপুরে কারোর সাথে আলোচনা না করেই করা হয়েছে। আবু তাহেরকে গত 19 তারিখে কালীঘাটের 19 তারিখে কালীঘাটের মিটিং ডেকেছিলেন নেত্রী, সেই মিটিংয়ে আবু তাহেরও এসেছিল। নেত্রী ঢুকেই আবু তাহেরকে জিজ্ঞেস করে, আবু কেমন আছিস? তা আবু বলে, ভালো আছি, চলাফেরা করতে পারছিস? তা তিনি বুঝতেই পারেননি যে ওনাকে তখনই হাঁটতে বলবে, তো বলে হ্যাঁ, রোবট হাঁট। তখন দেখছে উঠতেও পাচ্ছে না হাঁটতেও পাচ্ছে, বসা আছে সেই অবস্থায়। তখন নিজে বলেছে দিদি যে তোকে নিয়ে অন্য কিছু অ্যাকাউন্টমেন্ট করবো। তারপরে আবার দেখছি এখন সেই আবু তাহেরের নাম, এই আবু তাহেরের কাছে কোনো উপদেশ আমি শুনতে চাই না। এই আবু তাহেরকে এই হুমায়ুন কবির ছিল, তাই তখন এই তৃণমূলের বিরুদ্ধে বাস চিহ্ন নিয়ে 2001 সালে কোন নীতিবোধ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন এই অধীর চৌধুরীর নেতৃত্বে বাস চিহ্ন নিয়ে, এই হুমায়ুন কবিরের দয়ায় বিধানসভায় পা দিয়েছিল প্রথম। সেই আজকে আপনাকে বলছে, সেই আবু তাহের বলছে ও কোথাকার, ও তো নওদাই বাড়ি, ও তো 11 যে পার্লামেন্ট কনস্টিটিউন্সি সেটার জন্য কি নওদা তার সঙ্গে যুক্ত আছে, ও তো ওখান থেকে গেছে, তা ও মুর্শিদাবাদের, তাহলে আমি যদি ভরতপুরের বহিরাগত হই ও মুর্শিদাবাদে বহিরাগত,
ও নওদা বহরমপুর কনস্টিটিউয়েন্সি এলাকার লোক, আমিও বহরমপুর কনস্টিটিউয়েন্সি এলাকার লোক, কে কোথা বহিরাগত, কার কত দূরদর্শিতা সেটা ময়দানে হবে। আর খলিলুর রহমান সম্পর্কে কি বলবেন? খলিলুর সাহেবকে আমি কিছু বলবো না, তিনি এমপি হয়েছেন 2019 সালে। পলিটিক্স দিয়ে, পলিটিক্সের যদি বিচার করেন তাহলে ওরা আমাদের কাছে বাচ্চা শিশু, কারণ উনি 2018 সালে শুভেন্দুর হাত ধরে এসে 19 সালে এমপি হয়ে গেছেন। এও 2018 সাল অবধি এমএলএ থেকে রিজাইন না দিয়ে, নীতিবোধ না দেখিয়ে এরা সবাই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করেছে। যে অপূর্ব সরকার 19-এ বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে গিয়ে রিজাইন দিচ্ছে, এও দেখছে কন্টেস্ট করতে গিয়ে রিজাইন দিচ্ছে, এ জিতে গেছে ও হেরে গেছে। তো ওদের উপদেশ শোনার মতন আমার কোনো অভিপ্রায় নাই। হরিয়ার পাড়ার এমএলএ নিয়ামত শেখ, তার কী অবস্থা? সেও কি আপনার মতনই বিক্ষুব্ধ বা দল ছাড়বে? সেটা সময় কথা বলবে, আমি অপরের জন্য এখন কোনো রিয়াকশন দেব না। আমার কথাটা আপনাকে বললাম, সময় অনেক কিছু বলবে। তার মানে ওই জেলা থেকে তৃণমূলের ভাঙন অবশ্যম্ভাবী? সেটা সময় দেখতে পাবেন। আমি তো বললাম, আমি এটুকু বলে দিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমি পিছু হটব না। অদিত চৌধুরীর সঙ্গে কোনো কথা হয়েছে? না। ফোন করেছিল? আপনার তো গুরুদেব ছিলেন তিনি, আপনার রাজনৈতিক গুরু না, আমার দাদা। আপনার থেকে সিনিয়র, সে বয়সে নয় কিন্তু সে আপনার বয়সে সিনিয়র, কিন্তু রাজনৈতিকভাবে আমি সিনিয়র রাজনৈতিক, কিন্তু আমার বয়সে বড়, আমি দাদাই বলি। আমাকে এখনো তুই তোকারি করে কথা বলে, আমি দাদাই, তুমি বলি, দাদাই বলি, এটা নিয়ে কোনো, যদি বলে কংগ্রেসে ফিরতে বললেও আমার পক্ষে সম্ভব হবে কিনা সেটা ভেবে দেখতে হবে, কিন্তু এখনো বলেনি। আমার নিজের ইচ্ছা আছে, মনের ইচ্ছা আছে যে আগামী দিনে নতুনভাবে একটা আমার ছেলেদের, সন্তানদের, নিয়ামত ভাইয়ের সন্তানদের, আগামী প্রজন্মকে রাজনীতিতে টিকিয়ে রাখতে গেলে তাহলে আমাদেরকে নতুন করে একটা পরিকাঠামো তৈরি করতে হবে, এটাই আমাদের এখন দায়িত্ব। সেটা কবে হবে? আমি 2024 সালের মধ্যেই নতুন দল গঠন করবো, এটা আপনাকে বলছি। মানে সেখানকার সাইন কী হবে, চিহ্ন কী হবে দলে? চিহ্ন তো অনেক থাকবে, ইলেকশন কমিশনের সিম্বল টেস্ট করব, মানুষ কোনটা খাবে, কোনটা পছন্দ হবে। যদি টেবিল চিহ্ন আমার পছন্দ, প্রিয় টেবিল নিয়ে আমি 74,000 ভোট পেয়েছি, তৃণমূলকেও সিকিউরিটি ফরফিট করেছি 2016-তে, এবং বিজেপিকেও সিকিউরিটি ফরফিট করেছে। যদি ইলেকশন কমিশনের এই ধরনের কোনো সিম্বল অ্যালট করার মতো মানে নিয়মে থাকে বা বৈধ হয়, টেবিল চিহ্ন নেবেন, কিন্তু আপনার সমর্থিত দল কারা হবে? তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, কংগ্রেসের পক্ষে না সিপিএম এর পক্ষে, কোনটা হবে? দেখুন, এই যে আইএসএফ গঠন হয়েছিল, আইএসএফ এর অনেক কজনই কনটেস্ট করেছিল, একা নওশাদ সিদ্দিকী জিতেছে ভাঙড়ে, বাকি সবাই হেরেছে। আজকে নওশাদ সিদ্দিকী একাই দেয়ালে পিঠ ঠেকিয়ে লড়ছে, তো আমরাও দেখি না 2026-এ 22টা সিট আছে, 22টা পাশে বললাম তো, নদিয়া আমার এমন কিছু কিছু, আমি সকাল থেকে সারাদিন নদিয়ার কালীগঞ্জ, পলাশীপাড়া, এইসবগুলো আমাদের নিয়ারে 15-20-30 কিলোমিটারের মধ্যে, তাদের অভাব অভিযোগ, বিপদ আপদ, ছেলে মেয়েদের মধ্যে অমিল হওয়া, এসবগুলোও আমাকে মেটাতে হয়। আমার বাড়ির কাছাকাছি চলে যায় ফোন করে, কারো মেয়েকে ভাত দিচ্ছে না, কাপড় দিচ্ছে না, অত্যাচার করছে, আমার কাছে চলে যায়। তো এমনিতেই তো তাদের কাছে আমি ছাড় বিষ দিই, তাদের কাছে এবার এক পোজ করবো যে আগামী দিনে আমাদের নতুনভাবে বাঁচার বা নতুনভাবে মুর্শিদাবাদ জেলাকে স্বনির্ভর করার, কারণ আমরা তো পরাধীনতায় বাস করছি। তা নাহলে 20টা বিধায়ক, একটা মাত্র মন্ত্রী, তাও আবার হাফ, তারও কোনো কাজ নাই, আর এখানে 11টা বিধায়কের 8টা মন্ত্রী, আর 8টাতে এক একজন আর 3-4 করে দপ্তর, তো এটাই যদি রাজ্যের সাবিনা ইয়াসমিন 5টা দপ্তর, কিন্তু আপনাকে তো দপ্তর দেওয়া উচিত ছিল, আপনি দীর্ঘদিনের তো বিধায়ক। ও তো বললাম তো, যতদিন অভিষেক থাকবে ততদিন হুমায়ুন কবিরের কপালে কিছু জুটবে না, সেটা আমি তো স্যার ভেবেই নিচ্ছি। তাহলে তৃণমূল কি শেষ? আমি তা বলতে পারবো না, আমি আমার মতামত বলতে পারি, কারোর সম্বন্ধে আমি কোনো বাজে, কারোর সম্পর্কে দল সম্পর্কে বলছেন, তৃণমূল কি এইভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে যাবে? সেটা কি হবে ভবিষ্যৎ কথা বলবে, আমি করব না, এটা বলে দিলাম আপনাকে। আপনি হঠাৎ করে এই বিক্ষুব্ধটা এখন হলেন কেন লোকসভার আগে? দেখুন, বিক্ষোভটা হওয়ার তো যথেষ্ট কারণ আছে। আমি মনে করেছি যে ইউসুফ পাঠানকে নিয়ে আসাটা
মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পাঁচজন ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে হুমায়ুন কবির। আপনি পাঁচজনকে ধরুন, আমি ধরেই নিলাম, এখন এমপি আছে আবু তাহের, সেও একজন, খলিলুর রহমান, সেও একজন, তাহলে দুজন, অধীর চৌধুরী এমপি আছে, সেও একজন, কুড়িটা বিধায়ক আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কুড়িটা বিধায়কের মধ্যে এক নম্বরে না থাকলেও আমি দু নম্বরেও থাকবো, আমার আগে না হয় অপূর্ব সরকার থাকবে। তার বেশি যারা বিধায়ক হয়েছে, এই জীবন শাহ বলুন, জাফিকুল বলুন, মোহাম্মদ আলী বলুন, রবিউল আলম চৌধুরী, রবিউল তো এই বিধানসভায় পা দিতে পারত না যদি আমি রিজাইন না করতাম। 2012 সালের 20 নভেম্বর আমি যদি রিজাইন না করতাম, রবিউল আলম চৌধুরী আজকে বিধানসভায় পা দিতে পারত? তাকে তো কংগ্রেস দলও কোনো তালিকায় রাখেনি, টিএমসিও তো তখন সুযোগ ছিল না মুর্শিদাবাদ জেলায় খাতা খোলার। একমাত্র 2011 সালে 48,000 ভোট পেয়ে জিতেছিল প্রয়াত সুব্রত শাহ। সব আমাদের কাছে সব বলে মুখ খুলে কিছু লাভ হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করে, আপনি কী বলবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, আগেই বললাম আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে কোনো কথা বলেন সেটাকে সবিনয়ে তেনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, যে আমি আপনার কাছে টিকিট চেয়েছিলাম, আপনি আমাকে দিয়েছিলেন, তার জন্য সারা জীবন আপনার প্রতি আমার কৃতজ্ঞ থাকব, কিন্তু দয়া করে আর আমাদেরকে এইভাবে অপমানিত করবেন না। আর অভিষেক, ওর প্রশ্নই নাই, সে ডাকবেও না, তার যা অহংকার। আমি প্রণববাবুর মতো ব্যক্তির সঙ্গে মিশালো, প্রণববাবুর কিন্নাহারের মিরাটি গ্রামে বারবার দুর্গাপুজো আসলেই সেখানে নিমন্ত্রণ করেছে, গিয়েছি, পুজো করতে করতে যদি চলে আসতে চেয়েছি থামিয়েছে, যে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে, খেয়ে যাবি। এই ব্যক্তি হুমায়ুন কবির। আমরা অত হেলাফেলা না যে আমাদেরকে বাড়ির কর্মচারী ভাববে, আমরা কারো কর্মচারী হয়ে আমাদের জীবনযাপন করতে চাই না। তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড, কর্মচারীতে পরিণত হয়েছে, দলীয় কর্মীরা। শুভেন্দুবাবু ভালো বলবে, বলতে পারে, শুভেন্দুবাবু তো কন্টিনিউ তাই বলছেন। আমার মনে হয়েছে যে অভিষেকবাবু পরিণত রাজনীতিবিদ যদি হতে চাই, আগামী দিনে রাজ্যের কর্ণধার যদি হতে চাই, তাহলে ওনার চলাফেরার পরিবর্তনের দরকার আছে। সে হুমায়ুন কবির সাথে না করতে পারে, অন্যান্য আর 5 জন 10 জন 100 জন এমএলএদেরকে ন্যূনতম সম্মান দেওয়া বা তাদের সাথে আলাপ আলোচনা করে অভিষেকবাবুর কথা বলছি, ওনাকে বাবু না বলাটা তো আবার আমার অপরাধ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম ভরতপুরের তৃণমূল বিধায়ক, তৃণমূল এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। জানি না আগামী দিনে তিনি নতুন দল গঠন করবেন, সেখানে তিনি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়াবেন, একটা এক্সক্লুসিভ খবর তিনি আমাদের দিলেন। আমরা শুভেচ্ছা জানাচ্ছি হুমায়ুন কবিরকে আজ তাক বাংলার পক্ষ থেকে, আগামী দিনে তার চলার পথ যেন প্রশস্ত হয়। তবে লোকসভা নির্বাচনের টিকিট যদি তিনি নতুন করে পাবেন কোনো দল থেকে জানা নেই, তবে নির্দল থেকে তিনি দাঁড়াবেন এমনটাই কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করলেন আজ তাক বাংলার সামনে। দুবারে লোকসভা নির্বাচন, ঠিক তার আগেই ফের বেসুরো হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির যাকে আমরা চিনি, তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক। কেন ঘন ঘন দল বদলান আর কেনই বা তৃণমূলের প্রতি এত রাগ? একসময় অধীরপন্থী ছিলেন, অধীর চৌধুরীর একদম বিশ্বস্ত সহচর সেই হুমায়ুন কবির ফের আবার কংগ্রেস থেকে তৃণমূলে এসেও তৃণমূলের প্রতি আর বিষোদ্গার করছেন, মূল বিষয়টা কি হুমায়ুন দা? দেখুন, আমি অধীর রঞ্জন চৌধুরী সরাসরি কংগ্রেসে জয়েন করেন 1989-এ, 1989 সালে। আমি কংগ্রেস করি 1982 সাল থেকে, ছাত্র জীবন শেষ করার পরেই আমি 1982 সাল থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করি, বিভিন্ন কংগ্রেসের পদে অলঙ্কিত থেকে দীর্ঘ 30 বছর কংগ্রেস করার পর 2012 সালে কংগ্রেসের রানিং বিধায়ক, তখন 42 জন বিধায়ক, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে কংগ্রেসের 42 জন বিধায়ক, তার মধ্যে 1/3 ছিল মুর্শিদাবাদ জেলা, 14 জন, 14 জনের মধ্যে আমি অন্যতম ছিলাম হুমায়ুন কবির, কংগ্রেসের প্রতীকে বিধায়ক। সেই বিধায়ক পদটা শুধুমাত্র অধীর চৌধুরীর কিচেন রুমের সঙ্গে আমার মনোমালিন্য হওয়ার জন্য আমি কংগ্রেস
দলটা বা তার বিধায়ক পদটা, সত্যরেজিনগরের বিধায়ক পদটাও আমি তুচ্ছ করে ছেড়ে দিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। এই দলে শুরু থেকেই আমার বিরুদ্ধে প্রচুর চক্রান্ত, যারা তৃণমূল সেই সময় থেকে করতো আজও কেউ করে, কেউ পিছনের সারিতে চলে গেছে। আর আমার 5 বছর 6 বছর 7 বছর পরে যারা তৃণমূলে এসছে তারা আজকে টপ ফর্মে, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রিত্ব হচ্ছে, কেউ জেলা প্রেসিডেন্ট, কেউ জেলা চেয়ারম্যান। তো এটা আমাদের ভবিতব্য হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা অত কমজোরি লোক না, মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের দিদি মাঝে মাঝেই বলে মা মাটি মানুষের নেত্রী, মা মাটি মানুষকে প্রণাম করেন, কিন্তু আমরাও মা মাটি মানুষের মাটির সঙ্গে সম্পর্ক রেখেই রাজনীতিটা করি। তো আমরা কংগ্রেসে যখন থাকতে পারলাম না, কংগ্রেসটাকে যখন ত্যাগ করলাম, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আস্থা, তার উন্নয়নের প্রতি আস্থা রেখেই তো দলে এসেছিলাম। কিন্তু এখানে এসে কী দেখছি, আজকে আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলা একসময় বাংলা বিহার উড়িষ্যার পরিচালিত হতো, 3টে রাজ্যকে পরিচালিত হতো। সেই মুর্শিদাবাদ জেলার আমরা রাজনৈতিক কর্মী, আমাদের আজকে চরম অপমান, অসম্মান। কেন বলবেন, কারণ 20-20 জন বিধায়ক তৃণমূলের নির্বাচিত, 2 জন বিজেপির, 20 জন বিধায়কের মধ্যে কাউকে একটা অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করার জন্য মনোনীত করতে পারলেন না। এটা মুর্শিদাবাদ জেলার গ্রাসরুট থেকে, বুথ থেকে শুরু করে আমাদের মতো বিধায়ক যারা নির্বাচিত করে মানুষের দোয়াতে আশীর্বাদেই তো আমরা নির্বাচিত হই, তাদের অপমান মনে করছি আমি। কারণ এখানে ওই বরোদা থেকে গুজরাটের ইউসুফ পাঠানকে কোনো খেলার অনুষ্ঠানে নিয়ে আসা, কোনো প্রতিযোগিতামূলক খেলা খেলতে নিয়ে আসাটা অবশ্যই অ্যালাউ করা যায়, কিন্তু অধীর চৌধুরীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যে 5-5 বারের সাংসদ এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা, তার বিরুদ্ধে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান, যে বিভিন্নভাবে মোদি গভর্নমেন্টের সঙ্গে লিওজ রেখে যেভাবে তিনি রাজনীতিটা করছেন, তার সাথে খেলতে আসছে একজন খেলোয়াড়, যে কোনো টাইমে সে যেমন ছক্কা মারতেও পারে আবার বোল্ট হয়ে যেতেও পারে। তো এই রকম খেলোয়াড় দিয়ে অধীর চৌধুরীকে পরাজিত করবে, এটা এই বোধগম্য। আপনি কি তৃণমূলের অন্তর্ঘাত করবেন, তৃণমূলকে বসিয়ে দেবেন পথে? আমি অন্তর্ঘাত করতে শিখিনি, অন্তর্ঘাত করাটা আমার অভ্যাসের বাইরে। আমি যেটা করি সরাসরি করি। আমি আপনাদের বলছি, ইলেকশন কমিশনের যে কমিশনার, তিনি রিসেন্টলি রিজাইন করেছেন, তারপরে ইলেকশন কমিশনার এখনও জয়েন করেননি, কবে বিজ্ঞপ্তি হবে এখনও অজানা, কেউ বলছে 15, কেউ বলছে 20, যেদিনই বিজ্ঞপ্তি হবে, কোন দিক থেকে শুরু হবে, উত্তরবঙ্গ থেকে, কুচবিহার থেকে, না এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে, সেটা তো এখনও অজানা। বিজ্ঞপ্তি হোক, নির্বাচনের নেটঘন তৈরি প্রকাশিত হোক, তখন আমি আপনাকে বলছি হুমায়ুন কবিরের অভ্যাসের বাইরে কিছু হবে না। হুমায়ুন কবির বহরমপুর লোকসভার 7টা বিধানসভার মধ্যে, রেজিনগরটা আমার হোম, ভরতপুরের বর্তমান আমি বিধায়ক, নওদাও আমার নিয়ারেস্ট, বেলডাঙ্গাও আমার নিয়ারেস্ট, বড়ুয়াতেও আমার বহু অনুগামী, কাঁদিতেও আমার বহু ফলোয়ার। আমি দেখিয়ে দেব আগামী দিনে জনতার রায় কীভাবে নিতে হয়। কাজে আমি কর্মীদের বহরমপুরের কোনো একটা জায়গায় সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে, কর্মীদের সারাদিন মতামত গ্রহণ করে কর্মীরা যা করতে বলবে, তারা আমাকে বলছে যে ইউসুফ পাঠানকে আমরা ভোট দেব না, তাহলে তার ভোটটা তারা দেবে কোথায়? তাহলে সরাসরি তাদের ভোট দেওয়ার সুযোগ হয় আমাকে করে দিতে হবে, আর তা নাহলে তারা ভোটটা আবার তো অধীর চৌধুরীকে দেবে। তা অধীর চৌধুরীর বিরোধিতা করার জন্যই তো আমি তৃণমূলে এসেছিলাম। তা সেই তৃণমূল যদি এখন আমার অধীর চৌধুরীকে ইউসুফ পাঠানের মতন লোককে নিয়ে এসে তাকে যদি ব্যাকডোর দিয়ে সুবিধা করে দেয়, তো সেই সুবিধা
আমি নির্দলে লড়লে সুবিধা পাবে না আমি সুবিধা পাবো সেটা কাউন্টিংয়ের দিন প্রমাণিত হবে। মানে আপনি তার মানে নির্দলে দাঁড়াবেন, তার মানে আপনার কংগ্রেস ঘোরা হয়েছে, তৃণমূলের ঘর ঘুরে এসেছেন, বিজেপিতে যেতে বাকি আছে? বিজেপিতেও গেছিলাম এই 2018 সালে এই তৃণমূলের প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে। বেশ, একটা কথা, আপনার লজ্জা করছে না আপনি এইভাবে দলবদল করছেন? মানুষের প্রতি আপনার কি মানে কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন? লজ্জার কোনো প্রশ্নই নাই, আমি এমন কোনো কাজ করি না যেটা লজ্জা লাগা উচিত। দল বদল কিসের জন্য করতে হচ্ছে আজকে? প্রয়োজনীয়তা কেন? আজ তক বাংলা এইরকম কর্মী মুর্শিদাবাদ জেলায় তৈরি হয়নি, 20টা বিধায়ক পাওয়ার পরেও সেখান থেকে বরোদা থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হবে? বেশ বেশ, আপনাকে কি ল্যাজে খেলাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হতে পারে, কারণ উনি আমাকে সহ্য করতে পারেন না, কাজে আমি স্থির করেছি যে উনি ওনার নেতৃত্ব মেনে আমি এখানে থাকতে পারবো না। কেন সহ্য করতে পারে না আপনাকে? সেটা তো উনিই বলতে পারবেন। আমার মনে হয় উনি যেভাবে চোখ রাঙান, যেভাবে আমাকে যে চোখে দেখতে চান, আমি ওইরকম আজ্ঞাবাহক হওয়া জি হুজুর দলের লোক না। আমার জন্মলগ্ন থেকে আমার পিতা হোক আর আমার গার্জেন হোক আর যেই হোক, আমাকে অন্যায়ভাবে কেউ চোখ রাঙালে বা ক্ষমতা দেখালে আমি সেটা মানতে পারি না, কারণ আমি উপরওয়ালায় বিশ্বাসী, উপরওয়ালাকে ভয় পাই, উপরওয়ালা এই ভাগ্যতে যা লিখেছে তাই হবে। আপনি আপনি ফান্ডে টাকা দেন? প্রশ্নই নাই, আমি তো ওইসবের মধ্যে থাকি, সেই কারণেই কি আপনাকে সহ্য করতে পারে? এটাও বলতে পারবো না। দেখুন, যেটা কোনো যে প্রমাণ নেই এই ধরনের কোনো কথা আমি বলি না, কারণ আমি কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে বা কাউকে আমার কম্পিটিটর হওয়ার আমি তার কম্পিটিটর হওয়ার যোগ্য আমি না। আমি এটুকু দেখতে পাচ্ছি যে দিদি আমার প্রতি স্নেহ আছে, দিদির প্রতিও আমার শ্রদ্ধা আছে, কিন্তু বর্তমান দিদির হাতে কিছু নেই। যেভাবে প্রার্থী তালিকা দেখলাম প্রকাশিত হওয়া, তো অটোমেটিকলি নির্বাচনের নির্ঘণ হবে, কাউন্টিং হবে, তারপরে আপনারা জানতে পারবেন। হারিয়ে দেবেন ইউসুফকে? আমি হারাবো না, বহরমপুর লোকসভার সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে ভোট দিতে চাইছে না, অ্যাকসেপ্ট করছে না। তাকে ভোট দেওয়ার পর তাকে খুঁজবে কোথায়? একটা সার্টিফিকেট নিতে গিয়ে, একটা কোনো কিছু প্রয়োজনে এমপিকে কোথায় খুঁজতে যাবে? ওর থেকে কাসিম বাজারে পাবে অধীর চৌধুরীকে, ওর থেকে ফোন করলেও অধীর চৌধুরী দিনে না ধরলেও রাত্রে 10টার সময় ফোন ব্যাক করে, এটা আমরা ছোট থেকে জানি, আমরাও এটা এই অভ্যস্ত। তো আমাকে এসব শিখিয়ে লাভ নাই, এসব বলে আমাকে লাভ নাই। ইউসুফ পাঠান ওখানে ক নম্বরে থাকবে, আপনি দেখে নেবেন। অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? আপনার তো পুরনো সহকর্মী। হ্যাঁ, না, অর্জুন দার সাথে ওই কদিন আগে দেখা হয়েছিল, ওই যেখানে ধন্না মঞ্চে বি আর আম্বেদকরের ওখানে, তো পার্সোনাল লেভেলে যে আলোচনা সেটা হয়েছে। বাকি এই যে পরিস্থিতি, ও অর্জুন দা মেন ড্যাশে ছিল, আমরা 1 নম্বর ড্যাশে ছিলাম 100 গজের মধ্যে, তো আমরা সেখানে রোদ পুয়াতে গিয়েছিলাম, আমাদের ডাকা হয়েছিল, তো আমরা রোদ পুয়ে চলে এসেছি। অর্জুন সিংকেও তো প্রার্থী করা হলো না? ও তো বলছি অর্জুন সিংও যোগ্য জবাব দেবে। আচ্ছা, বিজেপিতে যাবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনি কি বিজেপিতে যাবেন? না, আমি কোনো রাজনৈতিক দলে যাব না। আমি আপনাকে বলছি, আপাতত আমি লোকসভার নির্ঘণ হলে বহরমপুর লোকসভায় নির্দল হিসেবে কন্টেস্ট করব, এবং যা প্রাপ্ত ভোট পাব, আমি তো জিতব কি জিতব না সেটা তো গ্যারেন্টি দিয়ে বলার ব্যাপার না। আমি এইটুকু বলবো যে আমি সম্মানজনক ভোট পাব, সেই ভোটটা কাউন্টিংয়ের দিনে আমি উৎসর্গ করব মুর্শিদাবাদের সাধারণ মানুষের পক্ষে, তাদেরকেই আবার সেই সম্মান ফেরত দেব, এবং ভবিষ্যতে 2026কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার 22টা সিটে কী করে নতুন মুখদের আনা যায়, পাশে নদিয়া একটা অংশ, বীরভূমের একটা অংশ, মালদার একটা অংশকে নিয়ে, যাতে আগামী দিনে এই যারা 11টা MLA নিয়ে 8টা মন্ত্রিত্ব দেয়,
শুধু কলকাতা কেন্দ্রিক যারা রাজ্যটাকে চালানোর কথা ভাবে, তা আমরা আর একবার দেখি না পূর্বের ইতিহাসে ফেরত আসা যায় কি না। বাংলা, বিহার, উড়িষ্যা যখন ওখান থেকে পরিচালনা হতো, আগামী দিনে মালদার 10-12, নদিয়ার 17-র মধ্যে একটা বিশাল অংশ এবং বীরভূমের কিছু অংশ, এইসব নিয়ে যদি আমরা বিধানসভায় আগামী দিনে নতুন ফেসদের নতুন ভালোভাবে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার চেষ্টা করব। হুমায়ুন কবির কি গদ্দারি করছে তৃণমূলের সঙ্গে? মোটেই না, আমি কারোর সঙ্গে গদ্দারি করি না, কেউ আমাকে গদ্দার আখ্যা দিতে পারবে না। আমি মমতা ব্যানার্জি 15-ই 2021 সালে 2013 সালে বাই ইলেকশনে আমাকে জোড়া ফুল নিয়ে লড়ার সুযোগ দিয়েছিল, তখন এই বিজেপি, এই রবিউল আলম চৌধুরী যে তাকে চেয়ারম্যান করেছে, এই আবু তাহের খানরা, এই অপূর্ব সরকাররা সবাই মিলে ঘিরে ধরে 13 জন বিধায়ক, 5টা পৌরসভা এবং সমস্ত জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি সবাই ঘিরে ধরে আমাকে হারিয়েছে। তখন তো আমি একাই তৃণমূলের ওখানে মুখ ছিলাম। 2013 সালে কি পার্সেন্ট ভোট ছিল আপনারা এখনো পরিসংখ্যান দেখুন না। সেটার পরে 14-তে এই ইন্দ্রনীলকে নিয়ে গিয়েছিল গায়ক, এখন খেলোয়াড় গিয়েছে, তখন গায়ক গিয়েছিল। সেই গায়কের কি অবস্থা হয়েছিল, 3,56,000 মার্জিনে অধীর চৌধুরী জিতেছিল। কাজে আমাকে কেউ গদ্দার বলার কোনো স্কোপ আমি কাউকে দেবো না, আমি কারোর সাথে গদ্দারি করি না। তেমনি আমাকে কেউ গদ্দারি করলে বা আমার সাথে কেউ যদি এই ধরনের করে, আন্ডার এস্টিমেট করে, তাকে আমি উপরওয়ালার দোয়াই দিয়ে বলছি তার সাথে কোনো কম্প্রোমাইজে আমি পিছু হটব না। আবু তাহের কথা আপনি এইমাত্র বললেন, আবু তাহের কিছুক্ষণ আগে জানিয়েছে যে আপনি বহিরাগত, ভরতপুরের বহিরাগত আপনি এক, দু নম্বর আপনার সঙ্গে আপনাকে যখন প্রার্থী করা হয় ভরতপুরে, কারোর সাথে আলোচনা না করেই করা হয়েছে। আবু তাহেরকে গত 19 তারিখে কালীঘাটের 19 তারিখে কালীঘাটের মিটিং ডেকেছিলেন নেত্রী, সেই মিটিংয়ে আবু তাহেরও এসেছিল। নেত্রী ঢুকেই আবু তাহেরকে জিজ্ঞেস করে, আবু কেমন আছিস? তা আবু বলে, ভালো আছি, চলাফেরা করতে পারছিস? তা তিনি বুঝতে পারেননি যে ওনাকে তখনই হাঁটতে বলবে, তা বলে হ্যাঁ, রোবট হাঁট। তখন দেখছে উঠতেও পাচ্ছে না, হাঁটতেও পাচ্ছে, বসা আছে সেই অবস্থায়। তখন নিজে বলেছে দিদি যে তোকে নিয়ে অন্য কিছু অ্যাকাউন্টমেন্ট করবো। তারপরে আবার দেখছি এখন সেই আবু তাহেরের নাম, এই আবু তাহেরের কাছে কোনো উপদেশ আমি শুনতে চাই না। এই আবু তাহেরকে এই হুমায়ুন কবির ছিল, তাই তখন এই তৃণমূলের বিরুদ্ধে বাস চিহ্ন নিয়ে 2001 সালে কোন নীতিবোধ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন, এই অধীর চৌধুরীর নেতৃত্বে বাস চিহ্ন নিয়ে এই হুমায়ুন কবিরের দয়ায় বিধানসভায় পা দিয়েছিল প্রথম। সেই আবু তাহের বলছে, ও কোথাকার, ও তো নওদাই বাড়ি, ও তো 11 যে পার্লামেন্ট কনস্টিটিউন্সি সেটার জন্য কি নওদা তার সঙ্গে যুক্ত আছে, ও তো ওখান থেকে গেছে, তা ও মুর্শিদাবাদের, তাহলে আমি যদি ভরতপুরের বহিরাগত হই, ও মুর্শিদাবাদে বহিরাগত, ও নওদা বহরমপুর কনস্টিটিউন্সি এলাকার লোক, আমিও বহরমপুর কনস্টিটিউন্সি এলাকার লোক, কে কোথা বহিরাগত, কার কত দূরদর্শিতা সেটা ময়দানে হবে। আর খলিলুর রহমান সম্পর্কে কি বলবেন? খলিলুর সাহেবকে আমি কিছু বলবো না, তিনি এমপি হয়েছেন 2019 সালে, পলিটিক্স দিয়ে, পলিটিক্সের যদি বিচার করেন তাহলে ওরা আমাদের কাছে বাচ্চা শিশু, কারণ উনি 2018 সালে শুভেন্দুর হাত ধরে এসে 19 সালে এমপি হয়ে গেছেন। এও 2018 সাল অবধি এমএলএ থেকে রিজাইন না দিয়ে, নীতিবোধ না দেখিয়ে এরা সবাই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করেছে। যে অপূর্ব সরকার 19-এ বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে গিয়ে রিজাইন দিচ্ছে, এও দেখছে কন্টেস্ট করতে গিয়ে রিজাইন দিচ্ছে, এ জিতে গেছে, ও হেরে গেছে, তো ওদের উপদেশ শোনার মতন আমার কোনো অভিপ্রায় নাই। হরিয়ার পাড়ার এমএলএ নিয়ামত শেখ, তার কি অবস্থা, সেও কি আপনার মতনই বিক্ষুব্ধ বা দল ছাড়বে? সেটা সময় কথা বলবে, আমি অপরের জন্য এখন কোনো রিয়াকশন দেব না, আমার কথাটা আপনাকে বললাম, সময় অনেক কিছু বলবে। তার মানে ওই জেলা থেকে তৃণমূলের ভাঙন অবশ্যম্ভাবী, সেটা সময় দেখতে পাবেন। আমি তো বললাম, আমি এটুকু বলে দিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমি পিছু হটব না। অধীর চৌধুরীর সঙ্গে কোনো কথা হয়েছে? না।
ফোন করেছিল, আপনার তো গুরুদেব ছিলেন তিনি, আপনার রাজনৈতিক গুরু? রাজনৈতিক গুরু না, আমার দাদা। দাদা আপনার থেকে সিনিয়র, সে বয়সে নয় কিন্তু সে আপনার বয়সে সিনিয়র, কিন্তু রাজনৈতিকভাবে আমি সিনিয়র রাজনৈতিক, কিন্তু আমার বয়সে বড়, আমি দাদাই বলি। আমাকে এখনো তুই তোকারি করে কথা বলে, আমি দাদাই তুমি বলি, দাদাই বলি, এটা নিয়ে কোনো, যদি বলে কংগ্রেসে ফিরতে বললেও আমার পক্ষে সম্ভব হবে কিনা সেটা ভেবে দেখতে হবে, কিন্তু এখনো বলেনি। আমার নিজের ইচ্ছা আছে, মনের ইচ্ছা আছে যে আগামী দিনে নতুনভাবে একটা আমার ছেলেদের সন্তানদের, নিয়ামত ভাইয়ের সন্তানদের, আগামী প্রজন্মকে রাজনীতিতে টিকিয়ে রাখতে গেলে তাহলে আমাদেরকে নতুন করে একটা পরিকাঠামো তৈরি করতে হবে, এটাই আমাদের এখন দায়িত্ব। সেটা কবে হবে? আমি 2024 সালের মধ্যেই নতুন দল গঠন করবো, এটা আপনাকে বলছি। মানে সেখানকার সাইন কী হবে, চিহ্ন কী হবে দলের? চিহ্ন তো অনেক থাকবে, ইলেকশন কমিশনের সিম্বল টেস্ট করব, মানুষ কোনটা খাবে কোনটা পছন্দ হবে। যদি টেবিল চিহ্ন আমার পছন্দ, প্রিয় টেবিল নিয়ে আমি 74,000 ভোট পেয়েছি, তৃণমূলকেও সিকিউরিটি ফরফিট করেছি 2016 এবং বিজেপিকেও সিকিউরিটি ফরফিট করেছি। যদি ইলেকশন কমিশনের এই ধরনের কোনো সিম্বল অ্যালট করার মতো মানে নিয়মে থাকে বা বৈধ হয়, টেবিল চিহ্ন টেবিল চিহ্ন নেবেন, কিন্তু আপনার সমর্থিত দল কারা হবে? তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, কংগ্রেসের পক্ষে না সিপিএম এর পক্ষে, কোনটা হবে? দেখুন, এই যে ISF গঠন হয়েছিল, ISF এর অনেক কজনই কনটেস্ট করেছিল, একা নওশাদ সিদ্দিকী জিতেছে ভাঙড়ে, বাকি সবাই হেরেছে। আজকে নওশাদ সিদ্দিকী একাই দেয়ালে পিঠ ঠেকিয়ে লড়ছে, তো আমরাও দেখি না 2026 22টা সিট আছে, 22টা পাশে বললাম তো, নদিয়া আমার এমন কিছু কিছু, আমি সকাল থেকে সারাদিন নদিয়ার কালীগঞ্জ, পলাশীপাড়া এসবগুলো আমাদের নিয়ার 15-20-30 কিলোমিটারের মধ্যে, তাদের অভাব অভিযোগ বিপদ আপদ, ছেলে মেয়েদের মধ্যে অমিল হওয়া, এসবগুলোও আমাকে মেটাতে হয়। আমার বাড়ির কাছাকাছি চলে যায় ফোন করে, কারো মেয়েকে ভাত দিচ্ছে না, কাপড় দিচ্ছে না, অত্যাচার করছে, আমার কাছে চলে যায়। তো এমনিতেই তো তাদের কাছে আমি ছাড় দিই, তাদের কাছে এবার এক পোজ করবো যে আগামী দিনে আমাদের নতুনভাবে বাঁচার বা নতুনভাবে মুর্শিদাবাদ জেলাকে স্বনির্ভর করার, কারণ আমরা তো পরাধীনতায় বাস করছি। তা নাহলে 20টা বিধায়ক, একটা মাত্র মন্ত্রী, তাও আবার হাফ, তারও কোনো কাজ নাই। আর এখানে 11টা বিধায়কের 8টা মন্ত্রী, আর 8টাতে এক একজন আর 3-4 করে দপ্তর, তো এটাই যদি রাজ্যের সাবিনা ইয়াসমিন 5টা দপ্তর, কিন্তু আপনাকে ধরে দপ্তর দেওয়া উচিত ছিল, আপনি দীর্ঘদিনের তো বিধায়ক। ও তা বললাম তো, যতদিন অভিষেক থাকবে ততদিন হুমায়ুন কবিরের কপালে কিছু জুটবে না, সেটা আমি তো স্যার ভেবেই নিচ্ছি। তাহলে তৃণমূল কি শেষ? আমি তা বলতে পারবো না, আমি আমার মতামত বলতে পারি, কারো সম্বন্ধে আমি কোনো বাজে, কারো সম্পর্কে দল সম্পর্কে বলছেন, তৃণমূল কি এইভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে যাবে? সেটা কি হবে ভবিষ্যৎ কথা বলবে, আমি করব না, এটা বলে দিলাম আপনাকে। আপনি হঠাৎ করে এই বিক্ষোভটা এখন হলেন কেন লোকসভার আগে? দেখুন, বিক্ষোভটা হওয়ার তো যথেষ্ট কারণ আছে। আমি মনে করেছি যে ইউসুফ পাঠানকে নিয়ে আসাটা মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক 5 ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে হুমায়ুন কবির। আপনি 5 ধরুন, আমি ধরেই নিলাম, এখন এমপি আছে আবু তাহের, সেও একজন, খলিলুর রহমান, সেও একজন, তাহলে 2, অধীর চৌধুরী এমপি আছে, সেও একজন, 20 বিধায়ক আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 20 বিধায়কের মধ্যে 1 না থাকলেও আমি 2 থাকবো, আমার আগে না হয় অপূর্ব সরকার থাকবে। তার বেশি যারা বিধায়ক হয়েছে, জীবন শাহ বলুন, জাফিকুল বলুন, মোহাম্মদ আলী বলুন, রবিউল আলম চৌধুরী, রবিউল তো এই বিধানসভায় পা দিতে পারতো না যদি আমি রিজাইন না করতাম 2012 সালের 20 নভেম্বর। আমি যদি রিজাইন না করতাম, রবিউল আলম চৌধুরী আজকে বিধানসভায় পা দিতে পারতো? তাকে তো কংগ্রেস দলও কোনো তালিকায় রাখেনি, টিএমসিও তো তখন সুযোগ ছিল না মুর্শিদাবাদ জেলায় খাতা খোলার। একমাত্র 2011 সালে 48,000 ভোট পেয়ে জিতেছিল প্রয়াত সুব্রত শাহ। সব আমাদের কাছে সব বলে মুখ খুলে কিছু লাভ হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করে, আপনি কী বলবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়
তাকে শ্রদ্ধা করে আগেই বললাম আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে কোনো কথা বলেন সেটাকে সবিনয়ে তেনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে আমি আপনার কাছে টিকিট চেয়েছিলাম, আপনি আমাকে দিয়েছিলেন, তার জন্য সারা জীবন আপনার প্রতি আমার কৃতজ্ঞ থাকব, কিন্তু দয়া করে আর আমাদেরকে এইভাবে অপমানিত করবেন না। আর অভিষেক ওর প্রশ্নই নাই, সে ডাকবেও না, তার যা অহংকার। আমি প্রণববাবুর মতো ব্যক্তির সঙ্গে মিশালো, প্রণববাবুর কিন্নাহারের মিরাটি গ্রামে বারবার দুর্গাপুজো আসলেই সেখানে নিমন্ত্রণ করেছে, গিয়েছি, পুজো করতে করতে যদি চলে আসতে চেয়েছি থামিয়েছে যে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে, খেয়ে যাবি। এই ব্যক্তি হুমায়ুন কবির। আমরা অত হেলাফেলা না যে আমাদেরকে বাড়ির কর্মচারী ভাববে, আমরা কারো কর্মচারী হয়ে আমাদের জীবনযাপন করতে চাই না। তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড, কর্মচারীতে পরিণত হয়েছে, দলীয় কর্মী না। শুভেন্দুবাবু ভালো বলতে পারে, শুভেন্দুবাবু তো কন্টিনিউ তাই বলছেন। আমার মনে হয়েছে যে অভিষেকবাবু পরিণত রাজনীতিবিদ যদি হতে চাই, আগামী দিনে রাজ্যের কর্ণধার যদি হতে চাই, তাহলে ওনার চলাফেরার পরিবর্তনের দরকার আছে। সে হুমায়ুন কবিরের সাথে না করতে পারে, অন্যান্য আর 5 জন 10 জন 100 জন MLA-দেরকে ন্যূনতম সম্মান দেওয়া বা তাদের সাথে আলাপ আলোচনা করে, অভিষেকবাবুর কথা বলছি, ওনাকে বাবু না বলাটা তো আবার আমার অপরাধ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম ভরতপুরের তৃণমূল বিধায়ক, তৃণমূল এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। জানি না আগামী দিনে তিনি নতুন দল গঠন করবেন, সেখানে তিনি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়াবেন, একটা এক্সক্লুসিভ খবর তিনি আমাদের দিলেন। আমরা শুভেচ্ছা জানাচ্ছি হুমায়ুন কবিরকে আজ তাক বাংলার পক্ষ থেকে, আগামী দিনে তার চলার পথ যেন প্রশস্ত হয়। তবে লোকসভা নির্বাচনের টিকিট যদি তিনি নতুন করে পাবেন কোনো দল থেকে জানা নেই, তবে নির্দল থেকে তিনি দাঁড়াবেন এমনটাই কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করলেন আজ তাক বাংলার সামনে। We'll be right back.